প্রতিপাদ্য বিষয়ে আমি যতটুকু এখন পর্যন্ত নজর এসেছি সেটা মূলত এক্সট্রিম ক্লাইমেট ইভেন্টগুলো নিয়ে কথা হবে এবং কিছু অ্যাডাপ্টেশন পলিসি এবং ক্লাইমেট ফ্রেন্ডলি কিছু কোলাবোরেশন এবং অ্যাডাপ্টেশন পলিসি নিয়ে মেনলি এবারের COP27-এ কথা হবে। তো এক্সট্রিম ওয়েদার ইভেন্টগুলো নিয়ে এই জন্যই আসলে আমাদের পলিসি মেকাররা এবং আমাদের ইউএন মিশন এবং বিভিন্ন কপে যারা মেম্বার কান্ট্রি আছে সবাই আসলে কাজ করার কথা ভাবছেন, কারণ হলো এক্সট্রিম ইভেন্টগুলো এতটাই অ্যালার্মিং স্টেজে চলে আসছে। যেমন যদি আমি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, আজকে কিন্তু অক্টোবরের সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 3 ডিগ্রি বেড়ে গেছে। এটা যে ইম্প্যাক্ট এবং প্রত্যেকটা এক্সট্রিম ইভেন্টের ইম্প্যাক্ট আপনার কৃষিতে বলেন, মানে স্বাস্থ্য খাতে বলেন, অথবা যে কোনো ইভেন অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিন্তু প্রভাব ফেলছে। এই যে আমার হচ্ছে আপনি একটা দেশের ইকোনমিক ডেভেলপমেন্টকে কিন্তু আপনি হ্যাম্পার করছে এই বিষয়গুলো। এবং আপনি ইউরোপে দেখেন যে আমাদের এখন বলে হচ্ছে ওয়ার্মিং ফেস চলছে, তাই না? গ্লোবাল ওয়ার্মিং এর যে ফেস, এটাকে আমরা একটা টার্ম দিয়ে বলি ওয়ার্মিং অ্যালবেডো, মানে হচ্ছে যে অ্যান্টার্কটিকে যে বরফ গলে যাচ্ছে, আর্কটিকে যে বরফ গলে যাচ্ছে, আমি যদি আর্কটিকের কথা বেশি বলতে চাই, আর্কটিকে যে বরফ গলছে সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সূর্যের থেকে যে তাপমাত্রাটা আসে সেটা কিন্তু আপনার বরফ স্বচ্ছ পদার্থ সেটা রিফ্লেক্ট করে দেয়, তাপমাত্রাটাকে সে অ্যাবজর্ব করে না। কিন্তু বরফটা গলে যাওয়ার কারণে যেটা হচ্ছে তাপমাত্রাটা কিন্তু পৃথিবী এখন অ্যাবজর্ব করে ফেলছে ওই এলাকায়, অ্যাবজর্ব করার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ার ফলে কী হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এটা। এবং এই যে আপনার তাপমাত্রা বাড়ার ফলে যে আর্থ সার্ফেসে যে কন্ডিশন সিস্টেমগুলো তৈরি হচ্ছে অতিরিক্ত ক্লাউড ফর্ম হচ্ছে নানান জায়গায়, কিন্তু আপনার এখন মানে কী বলবো টেম্পারেচার বাড়ছে, বন্যা হচ্ছে অতিরিক্ত, তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্লোবালি যদি চিন্তা করি সব হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনেরই কারণ। এবং এই জলবায়ু পরিবর্তন কিন্তু অদূর ভবিষ্যতে এটা কিন্তু বাড়বে, কমার কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের এখন যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে টেম্পারেচার যেন কোনোভাবেই আর 1.5 ডিগ্রি টেম্পারেচার বেশি আর না বাড়ে, এটা প্রত্যেকটা দেশকে সেই জায়গাটাতে মনোযোগী হতে হবে। কারণ টেম্পারেচার যেই রেটে বাড়ছে আগামী 150-160 বছরে কিন্তু টেম্পারেচার 2-3 ডিগ্রি বেড়ে যাবে, এটা বলাই বাহুল্য, মানে প্রজেকশন আমাদের তাই বলে। সুতরাং আমাদের এই জায়গাতে একটু সবাইকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা কান্ট্রি যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়, প্রত্যেকটা দেশ এবং জাতি যদি সচেতন হয়, তাহলে শুধু আমরা জলবায়ু দুর্যোগের মোকাবেলা থেকে